দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম সরাসরি রাজধানীর কাউরন বাজার। আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর জানিয়ে দিতে দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি মেসেজ মিনহাজ বাণিজ্য জেলাতে। আজকের পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন দরদাম জানিয়ে দেবো দর্শক। ছোট বড় সাইজের যে পূর্ণ পেঁয়াজগুলো আছে, এই মিনহাজ বাণিজ্য জেলার যে আড়তদার আছে ওনার সাথে কথা বলে ছোট বড় সাইজের সব সাইজের পেঁয়াজের বাজার দর আজকে দর্শক জানিয়ে দেবো। দর্শক সঙ্গে দেখেন, সরাসরি চলে যাবো আড়তদারের কাছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আছি ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আজকে পেঁয়াজে কি খবর, আমদানি কেমন হচ্ছে পেঁয়াজের? পেঁয়াজের আমদানি আছে ভাই, বেচা বিক্রি একটু কম। বেচা বিক্রি একটু কম, কি বলেন ভাই, এই যে বেচা বিক্রি কম, এই যে পেঁয়াজের থেকে যাইতেছে, এটা লস কেন ভাই? কাঁচামাল আমদানি হলে বাজার একটু কমে, বাজার দমদম মানে বৃষ্টি বাদল, বেচা বিক্রি কম, দুই তিন দিন একই বাজার, এই জন্য বেচা কিনা কম। বেচা কিনা কম না? আচ্ছা আজকে কি খবর, পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? কালকে আজকে আছে 60-62 টাকা, উপরে মাথা 65 টাকা। 60-62 টাকা, উপরে মাথা 65 টাকা না? আপনার কাছে 65 বিক্রি হয়, হাইব্রিডের মোটাটা বিক্রি হয় 62-63। আচ্ছা আচ্ছা, আর নর্মাল কোয়ালিটি 60 টাকা বাজার। দর্শক দেখতে পাচ্ছেন ভাই কি কথাটা বললো, যেটা নর্মাল কোয়ালিটির পেঁয়াজ এটা কেমন দাম চলতেছে, কি কি পরিমাণে বাজার দর বিক্রি করছে? অনেকে বলতেছেন নাকি আমরা বাজারে আসি নাকি, শুধু শুধু একটা পেঁয়াজের দাম জানিয়ে চলে যায়, বাকিগুলোর বাকি পূর্ণ যে পেঁয়াজগুলো আছে সেগুলো দাম আমরা জানাই না। দর্শক ছোট থেকে বড় এভরিথিং সুপার কোয়ালিটির পেঁয়াজ বাজার দর কেমন চলছে, সবগুলো পণ্যের বাজার দর আজকে তুলে দেবো দর্শক, এই ভাইয়ের কাছে জানবো ভাই। আচ্ছা এটা কত করে বিক্রি করতেছেন ভাই? এটা ফরিদপুর বাঁকুড়া, এটা 60-61। 60-61 ভাই, এর থেকে যেটা ছোটটা ওটা কত করে বিক্রি করতেছেন? ওটা বেশি 59-60। 59-60 না? আচ্ছা আচ্ছা ভাই, এই যে এখন যে আমি যে আপনার সাথে কথা বলতেছি সরাসরি, এটা কিন্তু ছোট থেকে বড় সাইজের পেঁয়াজের বিষয় নিয়ে কথা হইতেছে। অনেকে বলতেছে ভাই আমরা তো আপনাদের কাছ থেকে বড় সুপার কোয়ালিটির পেঁয়াজের দাম জানিয়ে চলে যাই, দর্শক আপনারাই বলেন, আর ভাই আপনি কি বলেন ভাই? আমার দোকানে কোয়ালিটির মাল শেষ নাই, 5-7 পাটির মাল থাকে, ছোট আছে বড় আছে মিডিয়াম আছে, সর্বোচ্চ ভালো কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে সোনাপুরি দিয়ে সর্বোচ্চ ভালো, ঢাকার ভিতরে সর্বোচ্চ সোনাপুরি দিয়ে দাম বেশি ভালো। আচ্ছা ভাই আমাদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজের যে দামটা জানা, সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজের দাম পড়বে 63 টাকা কেজি, ওই যে ওই পাশে আছে ওইটা সোনাপুরি পেঁয়াজ, ওর পিছনে এইদিকে এদিকে না? হ্যাঁ ওই যে ওইটা মাটি, দর্শক দেখতে পাচ্ছেন এদিকে ওই যে একবারের পিছনে দর্শক, ওই পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নাই, তারপর যাচ্ছি না ভাই। এটা কত করে দিচ্ছেন? এটা এটা আসছে, এটা 63 টাকা। 63 টাকা, এটা 63 টাকা ভাই, এটা কি সর্বোচ্চ সুপার কোয়ালিটি পেঁয়াজ নাকি? পেঁয়াজ ভালো, খুব ভালো পেঁয়াজ, খুব ভালো পেঁয়াজ না ভাই? আচ্ছা আজকের যে নিম্ন মানের যে পেঁয়াজটা আছে ওটা কত করে বিক্রি করছেন? আজকে সর্বনিম্ন 60 টাকা বেশ, সর্বনিম্ন 60 টাকা, ছোটটা 65 টাকা বেশ, ছোটটা জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি ভাই। যদি আমাদেরকে একটু যদি রসুনের বাজারটা একটু জানাইতেন ভাই। ভাই আমি রসুন বিক্রি করি না, আমি পেঁয়াজ নামাই হয়রান হয়ে যাই, আমার 200-500। আচ্ছা আচ্ছা, আপনি পেঁয়াজ পেঁয়াজ নামাই হয়রান হয়ে যান। আচ্ছা আচ্ছা, দর্শক আর দেখতে পাচ্ছেন ভাই কি কথাটা বললো, পেঁয়াজ গাড়ি থেকে নামে আনতেছে যে এগুলা কালেক্ট করতে গেলে দোকানে ঢুকাতে ঢুকাতে হয়রানি হয়ে যায়, বাকি পণ্যগুলো কোন ছবি কি করবে? পেঁয়াজের আমদানি অনেক কিন্তু ভালো বর্তমানে কিন্তু আছে, ভাইয়ে বলছি এই কথাটা, কিন্তু বর্তমানে পেঁয়াজের বাজার যেসব যেসব পণ্য পেঁয়াজ এগুলার কি দাম কমার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিনা এ বিষয়ে কথা বলবো। দর্শক সামনে কিন্তু কোরবানির ঈদ আসতেছে, এই উপলক্ষে কি পেঁয়াজের বাজার কমবে না বাড়বে? দর্শক আবার চলে যাচ্ছি ভাই, এই যে ঈদ আসতেছে ভাই, ঈদ উপলক্ষে কি বাজার কমবে না বাড়বে ভাই? কাঁচামাল এটা বলা যায় না, তবে এলসি ঈদের আগে না হলে বাজার বাড়বে, বাজার বাড়বে। হ্যাঁ ইন্ডিয়ান পেস্টটা বাজারে ঢোকে নাই, ইন্ডিয়ান পেজের ওখানে ডলারের দাম বেশি, ইন্ডিয়ান পেজটা ঢুকলে অ্যাভেলেবেল ঢুকলে ডলারে কমাই দিলে দাম কমতে হয়, ঈদের আগে যদি এলসি না হয় পেঁয়াজের দাম বাড়বে একটু, পেঁয়াজের দাম বাড়বে না জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝলি, ঠিক আছে বাজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক। এ ছিল রাজধানী কাউরন বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর আপডেট দর্শক।